আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর শামীম বসুনিয়ার কাছে। আমরা বিটিআই থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণাকার কার্য করে থাকি, কোন ম্যাটেরিয়াল কখন ইউজ করা যায় সেই সম্বন্ধে গবেষণা করার পর আমরা স্যারের কাছ থেকে কিছু কিছু সাজেশন নিতে আজকে আসছি। তার ভিতরে বিশেষ করে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে কংক্রিট এগ্রিগেটে স্টোন চিপসের বদলে ব্রিক চিপস ইউজ করলে পরে তার জন্য কী কী আমাদের কার্যকরিতা নিতে হবে এবং এতে ভালো খারাপ কী আছে স্যারের কাছ থেকে একটু শুনতে যাবো আজকে আমরা। আসলে প্রশ্নটা হচ্ছে যে এখানে ব্রিক অ্যাগ্রিগেটস ইউজ করা যাবে কি না, এটি তো আসল প্রশ্ন। একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন অর্থাৎ ফাউন্ডেশন থাকে, ফুটিং থাকে, কলাম থাকে, তারপরে বিম থাকে এবং স্ল্যাব থাকে। এই মেজর চারটা স্ট্রাকচার নিলে যেটা আমরা দেখি, কোনোটাকে সাব স্ট্রাকচার বলি, কোনোটাকে সুপার স্ট্রাকচার বলি। বিগত 30 বছর আগে আমি এই প্রকৌশল বিদ্যাতে আমার এই জ্ঞান ডিগ্রি করার পর থেকে যখন আমি এটা শুরু করি, চর্চা শুরু করি, প্রায় সেটা 50 বছরের অধিককাল। তা প্রথম দিকে অর্থাৎ 1960s এবং 1970s এই সময় কিন্তু বাংলাদেশের যত কনস্ট্রাকশন হতো তার 98% কনস্ট্রাকশন হতো ব্রিক অ্যাগ্রিগেট দিয়ে, এবং সেই ব্রিক অ্যাগ্রিগেটস দ্বারা ফাউন্ডেশনও হতো, কলামসও হতো, বিমসও হতো, স্ল্যাবও হতো এবং ওয়ালসও, যদি প্রয়োজনীয় ওয়ালস, কংক্রিট ওয়ালসও হতো। বর্তমানে যেহেতু এই বিল্ডিংগুলো একটু বেশি উঁচু হচ্ছে, তার জন্য হয়তো বা দেখা গেছে যে স্ট্রেংথ ব্রিক অ্যাগ্রিগেট এতটা অ্যাচিভ করতে পারে না, এবং সেই কারণে এই ব্রিক অ্যাগ্রিগেটের পরিবর্তে স্টোন অ্যাগ্রিগেটসটা এসছে, এবং যেটা ইউনিভার্সাল কনভেনশনাল অ্যাগ্রিগেটই হচ্ছে এইটা। এখন ব্রিক অ্যাগ্রিগেট দিয়ে করা সম্ভব কি না, আমরা 1967 যে বর্তমানে সিভিল যে বিল্ডিংটা আছে, বিশাল একটা বিল্ডিং, বড়ো বড়ো স্প্যান বিল্ডিংটা, এবং এটা একটা একাডেমিক বিল্ডিং, সেটা কিন্তু পুরোটাই ব্রিক অ্যাগ্রিগেট দিয়ে করা হয়েছে। পাইলের উপরে আছে এবং সেখানে একটা বিরাট পুকুর ছিল, এখানে পাইল করা হয়েছে। পাইল করার পরে পাইল ক্যাপ, কলামস, বিম সব কিছু ব্রিক অ্যাগ্রিগেট করা হয়েছে। এই বিগত এত বছর পরও এটা কিন্তু 50 বছরের মতো হয়েছে প্রায়, এটার কিন্তু কোনো রকম ডেটোরিয়েশন বা কোনো কিছু দেখা যায় নাকি। তো এখানে একটা কথা হচ্ছে যে ব্রিক অ্যাগ্রিগেটগুলোর কোয়ালিটি সম্বন্ধে কিন্তু সবসময় খুবই থাকতে হবে। ব্রিক অ্যাগ্রিগেট যেখান থেকে হয় অর্থাৎ কংক্রিট ইউজ করার জন্য যে ব্রিকগুলো হয়, সেই ব্রিকগুলো খুব ওয়েল বার্নড হওয়া উচিত, ফার্স্ট ক্লাসের মধ্যে ওয়েল বার্নড ব্রিক্স হওয়া উচিত। এবং একসময় দেখতাম তৎকালীন ইঞ্জিনিয়ার বলতেন যে ব্রিকগুলোকে এইগুলো টন টন করে শব্দ করবে যাতে এই অ্যাগ্রিগেটগুলো এটা হয়। তাহলে দেখা যায় যে এই ইয়েগুলোর যে ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা একটু কমে যায়, অর্থাৎ খুব যদি ওয়েল বার্ড এবং শক্ত থাকে তাহলে কমে যায়। ব্রিকের সবচেয়ে বড় অসুবিধাটাই হচ্ছে যে এগুলোর ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা একটু বেশি, ওয়াটার অ্যাবজর্পশন এটা একটু বেশি। কারণ আমরা যদি দেখি যে আমাদের PWD যেটার সমস্ত কিছু কন্ট্রোল করে, সমস্ত তার রেট, অন্যান্য সমস্ত যাবতীয় যে কতটুকু বৃষ্টি লাগবে, কত শ্যাটারিং লাগবে, সমস্ত কিন্তু এটা হচ্ছে আমাদের একমাত্র বই। সেখানে কিন্তু ব্রিকে ফার্স্ট ক্লাস ব্রিককে বলা হচ্ছে যে এত স্ট্রেংথ হইতে হবে, খুব বেশি স্ট্রেংথ না, বাট সে ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি বলতেছে সে যদি আপ টু 1/5 অফ দ্য ওয়েট যদি পানি যদি অ্যাবজর্ব করে, আর বেশি যদি না করে তাহলে কিন্তু সে ফার্স্ট ক্লাস ব্রিক। তাহলে অর্থাৎ ফার্স্ট ক্লাস ব্রিককে আমরা অ্যালাউ করতেছি যে 1/5 অফ দ্য তার নিজস্ব ওয়েট এটা পানি সে অ্যাবজর্ব করতে পারবে। এত অ্যাবজর্পশন কিন্তু ভালো না ফর দ্য কংক্রিট, কংক্রিটের জন্য। কারণ কংক্রিটের ভেতরে সবচেয়ে অসুবিধা যেটা সেটা হচ্ছে কংক্রিটের ভেতরে রড থাকে, এবং রিনফোর্স কংক্রিট ছাড়া কিন্তু স্ট্রাকচার হবে না। পুরনো যে সমস্ত বিল্ডিংগুলো আছে, এখনও অনেক বিল্ডিং ঢাকা শহরে পুরনো রয়ে গেছে যেগুলো 1950s বা early 50s এগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু কোনোটাই কোনো ডিটোরিয়েশন আমরা দেখি না। অর্থাৎ ব্রিক অ্যাগ্রিগেটের ওগুলো না ইউজ করার পুরো কারণ আমি দেখি না। বাট পার্টিকুলারলি কোন বিল্ডিংয়ে করা যাবে, কোথায় কোথায় করা যাবে সেটা আমরা আলাপ করে দেখতে পারি। তাহলে কি আমরা বলতে পারি স্যার যে যেখানে পানিতে এক্সপোজার নাই, এমনি নর্মাল ফ্লোর স্ল্যাবে এক্সেপ্ট ফর একেবারে ছাদ যেটাকে বাঙালি রাস্ট রুফ স্ল্যাব ছাড়া, সেখানে আমরা ওয়েল বার্ন ব্রিক হলে পরে আমরা ব্রিক চিপস ইউজ করলে যদি ডিজায়ার স্ট্রেংথ পাওয়া যায়
আমরা কি সেটা কি রিকমেন্ড করতে পারি? তাহলে ব্রিক অ্যাগ্রিগেট দিয়ে আমার কাছে মনে হয় যে নিচে ফাউন্ডেশনের পাটটা না করাই ভালো, কারণ ফাউন্ডেশনে আমরা কিন্তু যত কথা আমরা কিতাবে যে সমস্ত পড়েছি মানে এখনও পড়াই যে ফাউন্ডেশন করার সময় সে পার্টিকুলারলি যে জায়গায় সয়েল যে সয়েলের ভেতরে ফুডিং থাকবে বা হোয়াট এভার ইট ইজ যে ধরনের ফাউন্ডেশন থাকুক না কেন, ম্যাট থাকবে, আজকাল বিভিন্ন রকম ফাউন্ডেশন আমরা করি, এই ফাউন্ডেশনগুলো ওইখানকার সয়েলটাকে টেস্ট করার কথা, সয়েল কী ইয়ে করে, কারণ সয়েলে খালি পানি ছাড়াও কেমিক্যালস থাকতে পারে, ডিজলভ কেমিক্যাল হুইচ ইজ ভেরি ব্যাড ফর দ্য কংক্রিট, পার্টিকুলারলি সালফেট থাকতে পারে, এর কী ধরনের গাছটা ছিল বা কী ধরনের মাটি এটি ফেলেছে, ফলে এইটা আমরা দেখি না, যদিও দেখার কথা আমরা কিন্তু দেখে না, ফলে ফাউন্ডেশনে নাও ইউজ করাটাই ভালো, ফাউন্ডেশনে নাও ইউজ করে তারপরে আসতেছে ফাউন্ডেশন পরে আসতেছে কলাম, এগুলো কলামগুলো অনেক সময় দেখা যায় যে পানির সংস্পর্শে আসে এবং শুধু যদি এরকম মানে ময়েশ্চারের মধ্যে আসে এবং তখন যদি কাভারিংয়ে যদি আবার যদি এফেক্ট করে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, এবং যদি দেখা গেছে আর ইনসাইড বিমসে এবং স্ল্যাবে না করার কোনো কারণ আমি দেখি না, কারণ এটার অনেক রিসার্চ এটা হয়েছে, বুয়েটেও অনেক রিসার্চ হয়েছে, পাবলিকেশনস আছে, ভালো ভালো জার্নালসে পাবলিকেশনস আছে, এখনও পাবলিকেশন হচ্ছে, অনেকে কাজ করে, যে এটার কোনো ফ্রম স্ট্রেংথ পয়েন্ট অফ ভিউ থেকে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আপনি যেটা বলতেছিলেন যে ছাদে, হ্যাঁ ছাদে না ইউজ করাই ভালো, ছাদে বৃষ্টির সময় আমরা অনেক সময় দেখি যে বৃষ্টির পানি জমে থাকে, আমরা পানিটাকে পরিষ্কার করি না, এইসব পানি যেখানে জমে থাকে চান্স আছে সেখানে না ইউজ করাই ভালো। আরেকটা জিনিস খেলে এখানে তার কতগুলো মানে ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি কিন্তু আছে, সেটা কিন্তু আলাপ করা দরকার, দেখা দরকার। তাহলে আমরা কনক্লুশনে স্যার বলতে পারি যে আমরা ফুটিংও বাদ দিলাম, কলম অফার সেফটির জন্য কলমও বাদ দিলাম, বাট স্ল্যাব সিস্টেম এক্সেপ্ট ফর লাস্ট রুফ স্ল্যাব অর্থাৎ লাস্ট ছাদ যেটা সেফটির জন্য ওটাকেও বাদ দিয়ে পড়ে, ভিতরের অন্যান্য স্ল্যাব সিস্টেমে আমরা যদি ডিজায়ার্ড স্ট্রেংথ আসে এবং ম্যাটেরিয়াল কোয়ালিটি যদি প্রপার হয় তাহলে আমরা ব্রিক অ্যাগ্রিগেট ইউজ করতে পারি। অনেক ধন্যবাদ স্যার, আমরা খুব ক্লিয়ার একটা আইডিয়া পেলাম এবং আমরা মনে করি যে এই আপনার সাজেশনগুলি ফলো করে যদি দেখা যায় যে আমাদের স্ট্রেংথ এবং ওয়াটার অ্যাবজর্পশনের ব্যাপারে কংক্রিটের যে কথাগুলি আপনি বললেন সেগুলি মেনটেন করতে পারলে পরে আমরা এই ব্যাপারে নেক্সট স্টেপগুলি দিতে পারবো। ধন্যবাদ স্যার, ইনশাআল্লাহ পরে আবার দেখা হবে।